সোনাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঔষধের রিপ্রেজেন্টেটিভদের বারবারন্ত সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি। ঘটনা সোনাগুড়া এলাকায়, ঘটনার বিবরণে জানা যায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি। সরকারি হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর বারন্ত সংবাদ মাধ্যমে নিজ মুখে স্বীকার করলেন সোনাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বৃহস্পতিবার দুপুর 2:30 রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্তব্য পালন করা অবস্থায় চিকিৎসকদের সামনে তাদের ঔষধ বিক্রি করার বিভিন্ন প্রচার তুলে ধরতে পারবেন না। কিন্তু একাংশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রতিনিয়ত সোনাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকদের তাদের মন পছন্দ ঔষধ রোগীদেরকে লিখতে হবে বলে চাপ সৃষ্টি করতে থাকেন। সে খবর সংবাদ মাধ্যমে আসতেই সোনাগুড়া মহকুমা কর্মরত সাংবাদিক মোহাম্মদ মামুন হাসপাতালে ছুটে যায় সংবাদ সংগ্রহ করতে গেলে ঠিক সেই সময় সোনাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ পার্থ প্রতিম দাস নিজ মুখে স্বীকার করে চিকিৎসকদের কর্তব্য পালন করা অবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিছু লোক প্রতিনিয়ত সোনাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে তাদের মন পছন্দ ঔষধ রোগীদের লিখে দেওয়ার জন্য চাপও সৃষ্টি করেন। যখন সাংবাদিক মোহাম্মদ মামুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিরুদ্ধে সমস্ত অভিযোগ ক্যামেরা বন্দি করতে যান, তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সাংবাদিককে এক প্রকার দেখে নেওয়ার হুমকি দেন, পাশাপাশি সাংবাদিককে হেনস্থাও করেন। এই নিয়ে সোনাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা দেয় তীব্র উত্তেজনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি ভূমিকা গ্রহণ করবেন সেই দিকে তাকিয়ে রয়েছেন সোনাগুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, ফেনী ত্রিপুরা নিউজ। সেটার পরিচিত আমি আপনারা দিতাম না। আপনি কি আমার করেন? আপনারা ভিডিও করতেন, তা আমি তো আপনি করেন করেন আপনি করেন অবশ্যই করেন। আমার টাচ করবেন না, সমস্যা নেই, টাচ করেন না, আমার টাচ করেন না, আপনি আমার ভিডিও করেন, ঠিক আছে। সকালে আসতে পারেন, আমরা জানি ওষুধ বিক্রি করার জন্য। আমরা সেখানে পেয়েছিলাম দুজনকে, তারা কি আদৌ আপনার সাথে দেখা করতে? ওরা দেখা করার জন্য এসেছিল, ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যেহেতু রুগী আছে, আমি রুগী থেকে রুগী মানে রুগী চলাকালীন অবস্থায় রুগীকে ছেড়ে আমি কখনোই আমার কোম্পানি ভিজিট করি না। ওদেরকে বলে দিয়েছি তোমরা একদম থাকবে না, তোমরা বেরিয়ে যাও, আগে আমার রুগী শেষ করতে হবে। রুগীকে দাঁড়াবে ওষুধের কোম্পানি দেখাটা আমার কোনো কর্তব্য না, এটা আমি সবসময় বলে থাকি এবং স্যারা ওটা জানেও। তো এই জন্যই ওরা বাইরে দাঁড়িয়েছিল, আমি ঘরে ঢুকলেই বলতাম ওদেরকে তোমরা বাইরে চলে যাও, ঠিক আছে।